নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। বৃষ্টির বিভ্রাট কেটে গিয়েছে, হাওয়ামরক জানিয়ে দিয়েছে পুজোতে কোনো বৃষ্টি হবে না। আজকে একটা খুব সুন্দর রোদ উঠেছে, মহালয়ার সুর ভেসে আসছে এবং এই মুহূর্তে তর্পণের ছবিটা আপনাদের দেখাচ্ছি। তর্পণে একেবারে বেলুড় মঠ ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ। জগন্নাথ, এই মুহূর্তে তোমার যে ছবিটা সেটা একবার জানবো। দেখো, প্রথমে বলে রাখি শুভ মহালয়া প্রীতি শুভেচ্ছা এবং সমস্ত কলকাতা টিভি দর্শকদের জানাই শুভ মহালয়া প্রীতি শুভেচ্ছা। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গঙ্গার ঘাটে, রামকৃষ্ণপুর হাওড়া গঙ্গার ঘাটে যেরকম তর্পণ করার জন্য প্রচুর মানুষ এসেছে এবং তার পাশাপাশি বালি থেকে শুরু করে বেলুড় মঠ এই মুহূর্তে রয়েছে। বেলুড় মঠেও দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এসেছে তর্পণের জন্য, এবং যেটা দেখা যাচ্ছে যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রত্যেকটা ঘাটেই যেরকম নজরদারি রাখা হয়েছে সেরকম বেলুড় মঠের ঘাটেও রাখা রয়েছে, এবং একটি নৌকায় করে যেরকম প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক যেরকম উপস্থিত হয়েছেন টিউব এবং লাইফ জ্যাকেট নিয়ে, পাশাপাশি বেলুড় থানার আইসি অংশুমান চক্রবর্তী তিনিও রয়েছেন এই মুহূর্তে। এবং তোমাকে দেখাচ্ছি যে বেলুড় মঠের ঘাটে তর্পণ চলছে, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনায় এই পূর্ণ মহালয় যে পূর্বপুরুষদের প্রতি যে জল দেওয়া এবং পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানানো সেই কাজটাই চলছে ব্রাহ্মণদের। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর এবং বেলুড় থানার আইসি অংশুমান চক্রবর্তী। আমি জেনে নেব সকাল থেকে তারা নিরাপত্তা ব্যবস্থাটা কীভাবে ক্ষতি দেখছে। প্রতি বছরই তো দেখি যে একটি ফেরি করে আপনি লাইফ জ্যাকেট এবং টিউব নিয়ে মানুষের, কিছুক্ষণ আগে একজনের প্রাণও বাঁচালেন, ডুবে যাচ্ছিল, এটা কীভাবে সম্ভব হয়? না, সম্ভব এটা আমরা ছোটোবেলা থেকে তো গঙ্গার ধারে আমরা বাস করি, তা গঙ্গার ব্যাপারটা আমরা একটু জানি। যেমন আজকে 9:40 পরে জোয়ার আসবে, থানার বড়বাবু প্রতিটা ঘাটে অ্যালার্ট করছে, আমরাও অ্যালার্ট করছি মানুষকে 9:40 পর যেন জলে না নামে। তা এটা করতে গিয়ে দেখলাম ঘাটের কি একটা জায়গায় একটু গর্তর মতো আছে, মানে ঘাটটা শেষ হয়ে গেছে, আচমকা পড়ে গেছিলো। পাবলিকও সহযোগিতা করেছে, আমরাও পাশে ছিলাম, কোনো দুর্ঘটনা ঘটবে না। বাংলার মুখ্যমন্ত্রী ঘাটে ঘাটে তর্পণ চলছে।